আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেজার করে কোন নেতাকে কোনদিন খুশি করেন না তাহলে এটাও একটা শিরিক হয়ে যায় এজন্য হাদিস শরীফে স্পষ্ট রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক এখন নেতার পিছনে দৌড়াইতেছেন আপনি নেতার পিছনে দৌড়ানোর দ্বারা আল্লাহ যদি একটু অসন্তুষ্ট হয় আপনার ঈমান যদি ঠিক থাকে আপনি চিন্তা করবেন নেতা আমার জাহান্নামে যাক রাগ করে যাই করে করুক আমার পীরও যদি রাগ করে আল্লাহকে মানতে যায় যেই পীর রাগ করবে ওই পীরকে মানা আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহকে মানতে যায় যদি আমার নেতা রাগ করে করুক আল্লাহকে বেজার করে কোনোদিন এক বিন্দু পরিমাণ কোন নেতাকে খুশি করতে পারবো না এটা একটা খাঁটি মুসলমানের ঈমানের দায়িত্ব ঠিক না খাঁটি মুসলমানের ঈমানের দায়িত্ব এটা সারা দুনিয়া তামা তামা হয়ে যাক দুনিয়া একদিকে হয়ে যাক আমি আমার মালিক ছাড়া অন্য কিছু বুঝি এটা ঈমান সব কিছুর মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে এটা আমরাই স্বীকার করি না তারাও করে তারাও করে তারা বলে আল্লাহ মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ আসমান বানাইলো কে জমিন বানাইলো কে সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা ডাক দেয়া বলে আল্লাহ বানাইলো সুতরাং আল্লাহ যে বানাইলো এখন তাদের ভিতরে আর আমাদের ভিতরে কোন জায়গায় পার্থক্য তারা বলে আল্লাহ বানাইছে ঠিক মাগার খাবার দেয় আরেকজন তারা বলে আল্লাহ আসমান বানাইলো ঠিক মাগার আমাকে রিজিক দেয় আরেকজন আমাকে অন্য কোনো কিছু দেয় আরেকজন যার কারণে কখনো কখনো ওই সমস্ত বেঈমানরা আসমানের পূজা করে কখনো কখনো গাছের পূজা করে কখনো কখনো সূর্যের পূজা করে কখনো কখনো চন্দ্রের পূজা করে আর আমরা মুসলমানরা বলি সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করার পর আমরা যারা মুসলমান আছি আমাদের কথা একমাত্র থাকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমাদের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলতেছেন হে পয়গম্বর আপনি বলে দেন আল্লাহ একমাত্র একজন যিনি কাউকে শরীক করেন না সৃষ্টি যিনি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক কোনোদিন কাউকে জন্ম দেন না আবার কারো থেকে কোনোদিন জন্ম গ্রহণ করেন নাই তার মানে সারা দুনিয়ার জমিনের ভিতরে যত কিছু দেখা যায় এই সকল কিছুর খালিক সৃষ্টিকর্তা একমাত্র কে এই জন্য সর্বপ্রথম লোকমান হাকিম এই দাওয়াতটাই দিলেন ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউরে শরীক করো না সারা দুনিয়ার জমিন কিয়ামত হয়ে যাবে পয়গম্বর বলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটা বিষয়ে আল্লাহর নবী আমাকে নসিহত করেছেন এই দশটা বিষয়ের সর্বপ্রথম বিষয় পয়গম্বর বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা খবরদার বান্দা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করো না যদি তোমাকে আগুনে পুড়ায় মারা হয় আবার যদি তোমাকে হত্যাও করা হয় অর্থাৎ হত্যাও যদি করা হয় আগুনে পুড়ায়ও যদি মারা হয় আল্লাহর সঙ্গে শরীক করা নিষেধ এই কথাটা বলেছেন কে নবী কে বলেছেন দেখেন এখানে রাসূলের হাদিসে কথা আনছেন দুইটা ওয়া ইন কুতিলতা আও হুররিকতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাকে আগুনে পোড়ায় মারা হয় অথবা হত্যা করা হয় প্রথমে বলেছেন যদি কুতিলতা হত্যা করা হয় পরে বলেছেন আও হুররিকতা যদি আগুনে পোড়ায় মারা হয় তার মানে দুইটার ভিতরে পার্থক্য একটা হলো কেউ কাউকে হত্যা করলো দূর থেকে আপনাকে তরবারি দিয়ে একটা আঘাত দিল আপনি শেষ অথবা গুলি করে দিল আপনি হত্যা হয়ে গেছেন শেষ মারা গেছেন এটার কষ্ট বোঝা যায় না হুট করেই মারা যায় বেশি কষ্ট বোঝা যায় না কিন্তু কাউকে যদি আগুনে পুড়ায় মারে ওইটার কষ্টটা বেশি বোঝা যায় কারণ আগুনে পুড়তেও সময় লাগে একটা মানুষ যেমন ওই যে কয়েকদিন আগে উপর থেকে ব্রিজের কি রাডার নাকি কাডার বলে হ্যাঁ ওইটা পরে যে মারা গেল এই লোকটা হুট করেই মারা গেছে সাথে সাথে আবার ওদিক দিয়ে চট্টগ্রামে আগুনের ভিতরে পুড়ে যারা কারখানার ভিতরে মারা গেল এই দুইজনের মৃত্যুর ভিতরে পার্থক্য আছে একজন হুট করেই মারা গেছে আরেকজন আগুনে দগ্ধ হতে হতে কষ্ট পেতে পেতে মারা গেছে মৃত্যু কিন্তু দুইটাই এ কারণে কোরবানি দিতে গেলে বা কোনো কিছু জবাই করতে গেলেও মাসালা হইল আপনি এমন ছুরি দিয়ে জবাই দিবেন যেই ছুরিটা ধার বেশি একটা পোজ দিলেই যেন শেষ
যেন কষ্ট কম পায় আর ছুরি যদি ভোতা হয় এটারে যত দিবেন একবার এটা কাটবে একদম ওটা কাটবে না চামড়া কাটবে তো রক কাটবে না পশুটার কষ্ট হবে একভাবে পুষ দাও হুট করে মরে যাক কষ্টটা কম হয় ঠিক একটা হলো তরবারি দিয়ে আঘাত দিয়া গুলি দিয়া পিস্তল দিয়া গুলি করে মারা এটা হুট করে মরে যায় আরেকটা হলো আগুনে পোড়ায় মারা এটার মৃত্যুটা কষ্ট রাসূল বলেন কুতিলতা যদি হত্যাও করা হয় তাও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না আও হুররিকতা যদি আগুনেও পোড়ানো হয় এরপরও শরীক করা যাবে তার মানে মৃত্যু হত্যা তো করলই এটা তো গেলই যদি হত্যার পরে হত্যাটা যদি আবার আগুন দিয়েও পোড়ানো হয় কষ্ট যদি হয় এর পরও খবরদার আল্লাহর সামনে আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তিকে কোনোদিন শরীক করা যাবে না আমরা আমাদের অজান্তেই অনেক সময় অনেকের সঙ্গে শরীক করে ফেলি যেমন দুধ খেলাম অথবা বিরিয়ানি খেলাম হোটেলে নাস্তা করলাম খানা খাইলাম একটু বাসি খাবার ছিল এসেই বলতেছে ভাই দুধটা খাওয়ার কারণেই পেটটা খারাপ হইছে বলে না এটা শিরিক অনেক ভাবে হয় এটা হলো শিরিক ফি সিফাত মানে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের যে গুণটা ছিল পেট খারাপের মালিক আল্লাহ আপনার ডায়াবেটিস দেওয়ার মালিক আল্লাহ অসুস্থ বানানোর মালিক আল্লাহ এখন আপনি বললেন দুধ খেয়ে পেট খারাপ হইলো খিচুড়ি খেয়ে পেট খারাপ হইলো গরমের ভিতরে তেহারি খেয়ে পেট খারাপ হইলো তার মানে আল্লাহর গুণ আপনি খাবারের ভিতরে দিয়ে দিলেন তো এটাও একটা গোপন শিরিক হয়ে গেল নাউজুবিল্লাহি মিন যা এই হলো হালত এইজন্য আমরা আমাদের অজান্তে অনেক সময় শিরিক করি যেটা আমাদের জানাও থাকে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ অসংখ্য কোরআনের আয়াতে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন লা তুশরিক বিল্লাহর কথা হইছে খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেজার করে কোন নেতাকে কোনদিন খুশি করেন না তাহলে এটাও একটা শিরিক হয়ে যায় এজন্য হাদিস শরীফে স্পষ্ট রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক এখন নেতার পিছনে দৌড়াইতেছেন আপনি নেতার পিছনে দৌড়ানোর দ্বারা আল্লাহ যদি একটু অসন্তুষ্ট হয় আপনার ঈমান যদি ঠিক থাকে আপনি চিন্তা করবেন নেতা আমার জাহান্নামে যাক রাগ করে যাই করে করুক আমার পীরও যদি রাগ করে আল্লাহকে মানতে যায় যেই পীর রাগ করবে ওই পীরকে মানা আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহকে মানতে যায় যদি আমার নেতা রাগ করে করুক আল্লাহকে বেজার করে কোনোদিন এক বিন্দু পরিমাণ কোনো নেতাকে খুশি করতে পারবো না এটা একটা খাঁটি মুসলমানের ইমানের দায়িত্ব ঠিক না খাঁটি মুসলমানের ইমানের দায়িত্ব এটা সারা দুনিয়া তামা তামা হয়ে যাক দুনিয়া একদিকে হয়ে যাক আমি আমার মালিক ছাড়া অন্য কিছু বুঝি এটা ইমান এটা ইমান এটা হলো ইমানের প্রথম কালেমা আমাদের ইসলামের ভিত্তি কয়টা বলেন তো প্রথম কি কালেমা তার মানে আপনি কালেমা পড়েছেন তো ইমানদার হয়ে গেলেন ইমানদার হয়ে যাওয়ার পরে আবার অন্য ব্যক্তির পাঁচটা গোলামি করবেন আল্লাহ পাক বলেন এই গোলামি অন্তত আমি আল্লাহ সহ্য করব